নানা জল্পনা কল্পনার পর বিশ্বকাপের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচ শেষে বিসিবি অফিশিয়াল ফেসবুক পেজে দল ঘোষণা করা হয়। প্রত্যাশিতভাবে দলে আছেন মুশফিক, নাজমুল শান্ত, মেহেদি হাসান মিরাজ, শেষ পর্যন্ত মাহমুদুল্লাহর জায়গা হলেও বাদ পড়েছেন তামিম ইকবাল। মিরপুরে উত্তেজনা করে একদিন বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা সবই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে সবার দৃষ্টি বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে, তামিমের থাকা না থাকা ইস্যু। মিরপুরে মাশরাফির আগমন উত্তেজনা বাড়িয়েছে আরও। তারপর অপেক্ষার পালা যেন শেষ হয় না। সকাল গড়িয়ে দুপুর, আবার বিকেল, বারবার সময় দিয়েও পরিবর্তন করেছে বিসিবি, যেন চোর পুলিশের খেলা। অবশেষে রাতে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত। বিসিবি তাদের ওয়েবসাইটে জানিয়ে দেয় বিশ্বকাপের দল, কিন্তু জায়গা হয়নি তামিম ইকবালের। সব কিছু মিলে সব বিবেচনা করে, ওর ফিটনেসের কথা চিন্তা করে, যে ইঞ্জুরির যে কনসার্ন আছে এটা নিয়ে চিন্তা করে কিন্তু ওকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি। এবং টিম ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করা হয়েছিল, আমরা সবাই আলোচনা করে রিস্কে যেতে পারি নাই, কারণ বিশ্বকাপের অনেক দিনের ব্যাপার, অনেকগুলি ম্যাচ আছে এবং ভেরি ইম্পর্টেন্ট একটা ইভেন্ট, তো সুতরাং এই সমস্ত জিনিস চিন্তা করেই ওকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। তবে টিকে গেছেন আরেক তামিম। প্রত্যাশিতভাবে দলে আছেন মুশফিক, তাওহিদ হৃদয়, নাজমুল শান্তরা। আলোচনা সমালোচনা থাকলেও ঠিকই বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন মিরাজ, শেখ মাহাদি, তাদের সঙ্গী নাসিম আহমেদ। বোলিংয়ে বাংলাদেশের ভরসা মোস্তাফিজুর রহমান, তাসকিন, শরীফুল ও হাসান মাহমুদ। ইঞ্জুরির সংখ্যা থাকলেও স্কোয়াডে আছেন তরুণ পেসার তানজিম সাকিব। বিশ্বকাপে অংশ নিতে বুধবার ভারত যাবে বাংলাদেশ দল। ইমরান হোসেন, News24, ঢাকা।